চলতি বছর জশুরে আগাম জাতের শিমের আবাদ করেছে কৃষকরা আবহন অনুকূলে থাকার ভালো ফলনের আশা করছেন তারা সংশ্লিষ্টরা বলছেন প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এই বছর রেকর্ড পরিমাণ আগাম জাতের শিম উৎপাদন সম্ভব হবে রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জশুরের বারিনগর মানিকদিহি হইবদপুর খাজুরা শাহবাজপুর সহ বিভিন্ন এলাকায় মাঠের পর মাঠ ছেয়ে গেছে শিমের ফুলে পুরো মাঠ জুড়ে সবুজ আর বেগুনি রঙের সমাহার গেল বছরের তুলনায় এবার বেশি আগাম জাতের শিম চাষ করেছেন চাষিরা তাপমাত্রা বেশি থাকলে শিম ফুল নষ্ট হয়ে যায় বাড়ে পোকামাকড়ের উপদ্রব তবে গেল কয়েকদিনের বৃষ্টিতে শিম গাছে নতুন ফুল আসায় ভালো ফলনের আশা করছেন তারা একাধারে যদি বৃষ্টি হয় কিংবা গরম থাকে তা জালি অথবা ফুলটা সব নষ্ট হয়ে যায় আবহাওয়া ভালো হলে আমাদের ফলন ভালো আসবে আশা করি ফলনের দিক থেকে ভালো দামের দিক থেকে ভালো আমরা অনেক উপকৃত হতে পারি মাঘ মাসে দেখা যায় সাধারণত একটু দাম কম থাকে যদি বাইরে যাওয়া যায় নিতে পারেন তাহলে সেই কায়দাই আমাদের একটু উৎসাহিত দিলে আমরা ভালো লাভবান হব সিম চাষকে লাভজনক করে তুলতে কৃষকদের কারিগরি সহায়তা সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেক্ষেত্রেও আমরা পরামর্শ দিচ্ছি পাশাপাশি আমরা নিরাপদ সবজি যাতে উৎপাদন করা যায় সেজন্য তাদেরকে জৈবিক বালাই নাশক ব্যবহার করার জন্য সার্বিকভাবে পরামর্শ দিচ্ছি চলতি বছর যশোরে বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে প্রায় বিশ হাজার হেক্টর জমিতে এর মধ্যে আগাম জাতের শিম চাষ হয়েছে নয়শো সত্তর হেক্টরে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি